বেবিরা যেহেতু সবসময় একই ধরনের খাবার খেতে চায় না, তাই সবসময় মায়েরা কিন্তু চিন্তা থাকে বেবিকে কি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন। তো বেবিদের জন্য সবচেয়ে ইয়াম্মি একটা খাবার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। তো রিসেন্টলি আমার বেবি দেখলাম মুখের রুচি চলে গেছে, যেহেতু তার জ্বর এসেছে। তো সে কিন্তু মিষ্টান্ন জাতীয় খাবার যেমন খেতে পছন্দ করে, তেমনি কিন্তু আবার ঝাল জাতীয় খাবার পছন্দ করে। তো আজকে আমি তাকে মিষ্টান্ন জাতীয় একটা খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তো তার জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আমি ছোটো একটা আলু নিয়েছি যেহেতু বাচ্চারা অত বেশি পরিমাণে খায় না। প্রথমে আমি আলুর চামড়াটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আলুর চামড়াটা ছাড়ানো হয়ে গেলে সেটাকে আপনি এইভাবে টুকরো করে সিদ্ধ করতে পারেন। আর এইভাবে করলে হয় কি, অনেক বেশি সময় লেগে যায়, আপনি ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে করব না, আমি পুরো আলুটাকে কুচি কুচি করে ফেলবো। এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং বেবিকে আমি এটা ইনস্ট্যান্ট সার্ভ করতে পারবো। তো দেখুন আমি ঠিক কতটা কুচি করেছি, এটা কিন্তু 2 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। তো আপনি এরকম করে পানিটা ফুটিয়ে রাখতে পারেন, যখন আপনি আলুটা কুচি কুচি করবেন পানিটা ভালোভাবে ফুটে উঠলে আপনি এই আলুটা কিন্তু পানিতে দিয়ে দিতে পারেন। আলুতে কিন্তু ভিটামিন সি রয়েছে, যা বাচ্চাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো। এছাড়া এটা কার্বোহাইড্রেট সম্পন্ন, যা বাচ্চার ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া আলু কিন্তু লিভারের জন্য অনেক বেশি ভালো। এছাড়া আপনি বাচ্চাকে যে কোনো এক বেলায় যখন আলু খাওয়াবেন, সে কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে, ভিটামিন এবং মিনারেলস পাবে আলু থেকে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাবারে আলু অ্যাড করতে। তো আমি কিন্তু এখানে পানি ফুটতে দিয়েছিলাম, পানিটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিব, আপনি হাই হিটেও ঢেকে নিতে পারেন, এতে করে আলুটা কিন্তু খুব চটজলদি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে নিয়েছি একটা খেজুর যেটা নিয়েছি এটা হচ্ছে আজোয়া খেজুর। আজোয়া খেজুরটা খুব নরম হয়, তাই আপনি ম্যাশ করে অ্যাড করতে পারেন, অথবা আপনি চেষ্টা করেন ডিরেক্টলি দিয়ে দিতে। আর এখানে নিয়েছি একটা কলা, কলাও বাচ্চাদের হজমে অনেক বেশি সহায়ক হয় এবং অনেক বেশি পুষ্টিকর হয়। তো এখন যে খেজুরটা নিয়েছি এটা আমি কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিব। আর এই যে দেখুন আমি বিচুরের বীজটাও ফেলে দিয়েছি। এখন এটা এক সাইডে রেখে যে কলাটি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পরিষ্কার ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে আমি প্রথমেই যে খেজুরটা ধুয়ে নিয়েছিলাম সেই খেজুরটা অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন বেবির এজ যদি বেশি হয়, কিন্তু আমি চিনি না দিয়ে খেজুরটা অ্যাড করছি। এছাড়া চাইলে আপনি বাদাম গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো বাচ্চাদের জন্য কলা কিন্তু অনেক বেশি উপকারী হয়, বিশেষ করে বাচ্চার হাড় শক্তিতে, হাড় শক্ত করতে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে কলা সবচেয়ে বেশি উপকারী হয়। আর কলার যেহেতু মিষ্টান্ন একটা স্বাদ রয়েছে, বাচ্চারা কলা অটোমেটিকলি অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদেরকে আপনি ইজিলি কিন্তু যে কোনো খাবারের সাথে অ্যাড করে কলাটা খাওয়াতে পারেন, অথবা আপনি ডিরেক্টলিও খাওয়াতে পারেন। তো আমি এই কলাটার হাফ পরিমাণে নিয়েছি, যেহেতু বাচ্চা এত বেশি খাবে না। তো এই কলাটার সাথে আমি এখানে চেষ্টা করব আরেকটু পুষ্টিকর করার জন্য ফর্মাল দুধ অ্যাড করতে। তো যাদের বয়স 1 বছরের বেশি তারা এখানে কিন্তু ডিরেক্ট গরুর দুধটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ফর্মাল দুধ দিয়ে নিয়েছি, যেটা আমি 90 ml পানি দিয়ে ভালোভাবে মেপে নেড়ে চেড়ে বানিয়ে নিব। তো এখন একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যারা বাচ্চার খাবারে লবণ অ্যাড করে এবং কথায় কথায় কমেন্ট বক্সে এসে বলে বাচ্চাকে লবণ খাওয়াবো কি না, তাদেরকে বলবো বাচ্চাকে অল্প বয়সে আপনি যদি লবণ খাওয়ান এতে বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাবে, এছাড়া তার হেলথে অনেক প্রবলেম হতে পারে, যেটা অবশ্য বিশেষজ্ঞরাই বলে থাকে, পুষ্টিবিদরাও আমি দেখেছি বলে থাকে। তাই আপনি চেষ্টা করবেন লবণটা এড়িয়ে যেতে। যেহেতু আপনি মিষ্টান্ন একটি খাবার বানাচ্ছেন, মিষ্টান্ন স্বাদের কারণে বাচ্চা অটোমেটিক খাবে, আর বাচ্চারা যেহেতু লবণের স্বাদ বুঝে না, তাই আপনি লবণ দিচ্ছেন কি দিচ্ছেন না এটাকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তো ফর্মাল দুধটাও বানানো হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে আপনাকে দেখিয়ে দিচ্ছি কলা এবং খেজুরটা আমি কতটা পরিমাণে নিয়েছি এবং কী অবস্থায় আছে। আর এখন আলুর ঢাকনা তুলে দেখলাম, আলুটাও টোটালি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। তো যারা এখানে বাচ্চাকে আলুটা দিতে চাচ্ছে না, তারা কিন্তু খুব ইজিলি গাজরটা অ্যাড করতে পারে, সেটাও বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হয়। তো আলুটা যেহেতু এখন ভালোভাবে পানি শুকিয়ে আসার জন্য আমি অপেক্ষা করছি, তো এই সময়টা নিয়ে আপনি কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু আমি অনেক বেবি ফুড রেসিপি শেয়ার করছি, আপনি সেগুলো দেখে নিতে পারেন। তো আলুটা আমি ডিরেক্টলি কিন্তু এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে যখন আলুটা দিবেন তখন আপনি এটা ঠান্ডা করেও দিতে পারেন, আমার বেবি নিচে দাঁড়িয়ে আছে আর সে কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমি ডিরেক্টলি গরম গরমই এটা বানিয়ে নিয়েছি। আর ফর্মাল দুধটাও কিন্তু অনেকটাই কুসুম গরম হয়ে এসেছে, এটাও এখন আমি এটার সাথে অ্যাড করব। তো আপনি চাইলে গরুর দুধ অ্যাড করতে পারেন, আর যাদের বেবিরা বড় আছে, খাওয়ার হজম শক্তি বেশি, তারা এখানে মিক্স একটা বাদাম গুঁড়াও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এরকম কোনো কিছুই করছি না। এই যে দেখুন, দেখতে কিন্তু এখন ফালুদা ফালুদা লাগছে, যাই হোক এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো।
ঢাকনা দিয়ে খাবারটা কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। বাচ্চার জন্য খাবার কিন্তু ব্লেন্ড করা ভালো না, তাই চেষ্টা করবেন বাচ্চাকে যে কোনো খাবার কম ব্লেন্ড করে যাতে খাওয়ানো যায় সেটাই চেষ্টা করতে। তো খাবারটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, যেহেতু আমি এখানে খেজুরটা অ্যাড করেছি তাই কালারটা কিছুটা বাদামি কালার ব্ল্যাক কালার এসেছে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, খাবারটা অনেক বেশি হেলদি হয়েছে। আমার বেবিকে যখন আমি কোনো খাবার তৈরি করে খাওয়াই তখন আমি চেষ্টা করি খাবারটা নিজে যাতে টেস্ট করে। তো আমার বেবির এই খাবারটা আমি টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি হয়েছে। আর আমার বেবি কিন্তু পুরোটা খায় নাই, সে হাফ পরিমাণে খেয়েছে, তারপরও সে যতটুকু খেয়েছে ততটুকু তার জন্য উত্তম এবং প্রয়োজনীয় বলে আমি মনে করি। তো অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যখন আপনি বাচ্চার জন্য কোনো খাবার তৈরি করছেন তখন দানাদার কিছু থেকে যায় সেটা আপনি পরিষ্কার করে নেবেন, আর বাচ্চাকে এইভাবে তৈরি করে খাওয়াবেন, বাচ্চার ওজন বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।